করোনার দ্বিতীয় ঢেউ পশ্চিম মেদিনীপুরে দিন দিন সংক্রমণ বেড়ে চলেছে। এরই মধ্যে মানবিক হয়ে দাঁড়ালেন অ্যাম্বুলেন্স চালক স্বপন জানা। তিনি 24 ঘন্টা করোনা রোগীদের জন্য অক্সিজেন সাপ্লাই করে চলেছেন অনবরত। তিনি সব ক্লান্তিকে দূরে ফেলে রেখে করোনা চিকিৎসা, যাতে অক্সিজেনের অভাবে কোনো রোগীর অসুবিধা না হয়, তার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তাকে সম্বর্ধনা জানাতে আজ ভগৎ সিং ফাউন্ডেশনের রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আজ পঞ্চুচকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি আরও বলেন, এই কাজ আমি যতদিন পারব করে যাব, কারণ এই কাজের মধ্যে আমি আনন্দ পাই। চব্বিশ ঘন্টা মেদিনীপুর শহরে কিভাবে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, রাত্রি দুটো, ভোর চারটা, তিনটে, দুপুর দুটো, প্রচণ্ড পরিশ্রম করে এই মানুষটাকে মেদিনীপুরের মানুষের জানা উচিত কিভাবে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। নাম স্বপন জানা, রাত দিন পরিশ্রম করছে মেদিনীপুরের মানুষকে ভাগ্যে রাখার জন্য। ওকে আমরা আজকে আমাদের ভগৎ সিং ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠিত করেছি। স্বপনটা মেদিনীপুর শহরে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, না ঘুমিয়ে না খেয়ে মেদিনীপুরের গর্ব রাজ্যে যেভাবে পরিশ্রম করছে, এর মূল্য পয়সা দিয়ে যাবে না।